আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা এমতে দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিরতি আশা করি সবাই আল্লাহর রসের রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাইরা আপনারা অনেকে আমাদেরকে অহরহর প্রশ্ন করছেন ইমোতে করছেন ফেসবুকে করছেন এবং ফেসবুক পেজে করছেন এবং কি আপনারা ইউটিউব চ্যানেলে করছেন আমাদের কমেন্টে তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে শেয়ার করব বা শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনার ভিসাটা স্টাম্পিং হয়েছে কিনা অর্থাৎ আপনার ভিসাটা যে ভিসাটা আপনি নিয়েছেন সেই বিষয়টা আপনার পাসপোর্টে লাগছে কিনা সেটা কিভাবে যাচাই করবেন তো আমি শর্টকাট আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব তো চলুন দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই তো আমি আমার স্ক্রিনে চলে আসলাম সো আপনারা এই স্ক্রিনে চলে আসতে পারবেন সো এই যে লিঙ্কটা যে ওয়েবসাইটে আমি চলে আসলাম এই ওয়েবসাইটের নাম হচ্ছে এনজাজিড ডট কম ডট সা এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসবেন তো চলে আসার পর এখানে প্রথমেই আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে পাসপোর্ট নাম্বার আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন সো আমি আমার একটা পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দিলাম তো পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এর নিচে দেখছেন কারেন্ট ন্যাশনালিটি অর্থাৎ এখানে আপনি কোন দেশি বাংলাদেশি হলে বাংলাদেশি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান মানে যে কোনো দেশের হন না কেন আপনি এখানে সিলেক্ট করবেন বাংলাদেশ যেহেতু আপনি বাংলাদেশি যদি অন্য কোনো কান্ট্রির হন তাহলে অন্য কোনো কান্ট্রি আপনি যে কান্ট্রি সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন এখানে টাচ করলে বিভিন্ন কান্ট্রির আপনি লিস্ট পাবেন প্রত্যেকটা লিস্ট দেখবেন আর যদি এখানে প্রথমত বাংলাদেশ থাকবে না এখানে ক্লিক করার পর আপনি এভাবে সার্চ করবেন টেনে টেনে সার্চ করে বাংলাদেশ লেখাটা বাইর করবেন বাইর করে তারপর সিলেক্ট করে আপনারা দিবেন ঠিক আছে যে এভাবে টান দিলে আপনি সব কিছু দেখতে পাবেন সো আমরা এখান থেকে কি করব বাংলাদেশটা সিলেক্ট করে দেবো তো আমরা এখান থেকে বাংলাদেশটা খুঁজব বাংলাদেশটা খুঁজে তারপর আমরা বাংলাদেশটা এখানে সিলেক্ট করব তো এখানে এ দেখেন আমরা এখানে বাংলাদেশ পেয়ে গেছি বাংলাদেশটা ক্লিক করে দিয়েছি তারপর লেখা আছে বিশিয়ার টাইপ আপনি কোন ভিসাটা সৌদি আরবের আপনি চেক করতে চাচ্ছেন এখানে অনেক রকমের ভিসা আছে অ্যাকোমোডেশন আছে পিলিগ্রাম আছে ওমরা ভিসা আছে প্যাসেস ডিপ্লোমার্সি তারপর স্পেশিয়ালি ট্যুরিজম ট্রিটমেন্ট স্টাডি তার অনেক বিষয় আছে ফ্যামিলি ভিজিট ভিসা গভর্নমেন্ট ভিজিট বিষা গভর্নমেন্ট ভিসা কমার্শিয়াল ভিসা ব্যাংক ভিসা বিজনেস ভিসা পার্সোনাল ভিসা টেম্পোরারি ওয়ার্ক ভিসা স্পেশাল স্টে তো এখানে অনেক রকমের বিষয় আছে যেহেতু আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছি বা বাংলাদেশি যারা আছি আমরা মূলত সৌদি আরবে বিশেষ করে কয়েকটা কাজেই যাই একটা হচ্ছে ওমরা বা হস করার জন্য আরেকটা হচ্ছে ভিজিট করার জন্য অথবা ভিজিট ফ্যামিলি ভিজিট বিষার জন্য আরেকটা হচ্ছে কাজের বিষার জন্য আমরা কাজের বিষা চেক করার জন্য আপনারা এখানে অ্যাকশানটা ক্লিক করে দেবো ঠিক আছে আমরা এখানে অ্যাকশান দিয়ে দেবো ওকে তারপর এখানে আসে ডেস্টিনেশন আপনার গন্তব্য আপনারা কোন থেকে আপনারা দিয়েছিলেন তো এখানে ডেস্টিনেশনটা আপনার এখানে কি দেবো আমরা এখানে ডাকা দিয়ে দেব ঠিক আছে আমরা ডেস্টিনেশন ডাকা দিয়ে দেবো এখান থেকে এখান থেকে ডাকা দিয়ে দেবো এখানে অনেক রকম অনেক ডেস্টিনেশন পাবেন কে কোন জায়গা থেকে যাচ্ছেন এখান থেকে আপনারা সেগুলো দিয়ে দিবেন ওকে আমরা এখানে ডাকাই রেখবো রাখবো তো ডাকা দিয়ে দিলাম তো ডাকা দেওয়ার পর আপনারা এখানে যে এই যে ক্যাপচার করে দেখছেন পিকচার আইকন এখানে যে পিকচার আইকনটা দেখছেন সেটা দিয়ে দেবেন আমরা এখানে পিকচার আইকনটা দিচ্ছি ফোর নাইন সিক্স নাইন এইট সেভেন ওকে তো এটা আসলে আমার কোনো এটা বিষয়টা আমি চেক করছি না বাট এখানে হচ্ছে আমি সম্ভাব্য কিছু জিনিস দিয়ে দিয়েছি মানে হচ্ছে এই যে ইনফরমেশনগুলো দিয়েছি এগুলো আপনাদের ইনফরমেশনগুলো দিবেন আপনাদের পাসপোর্ট নাম্বার ন্যাশনালিটি অ্যাকশান তার বিষয় টাইপ ডেস্টিনেশন এবং পিকচার আইকনটা দেওয়ার পর পারফর্ম এ সার্চ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার বিশার সমস্ত কিছু এখানে চলে আসবে তো যখনই আপনি পারফরমেন্স সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বিষয় ইনফরমেশন সব কিছু চলে আসবে আপনার ছবি আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার পাসপোর্ট নাম্বার এভরিথিং চলে আসবে যখনই আপনি আপনার ছবিটা দেখবেন ছবিটার উপর দেখবেন একটা স্ক্যান করা আছে অর্থাৎ আর কিছু টানা টানা জায়গা আছে স্ক্যান করা আছে আর ছবি মূলত বিষা স্টাম্পিং না হইলে আপনার এখানে কখনোই আপনার ছবি আপনার ইনফরমেশন এই ওয়েবসাইটে আসবে না তো ওয়েবসাইটে যদি সব ইনফরমেশন চলে আসে আপনার ছবিটা চলে আসে তখন আপনি নিশ্চিত হবেন আপনার বিষাটা আপনার পাসপোর্টে স্টাম্পিং হয়েছে অর্থাৎ পাসপোর্টে বিষাটা লাগছে তো এই হচ্ছে শর্টকাট বিষয় তো এটা খুব সহজ আপনারা যে কেউ এখন থেকে বিষয় স্টাম্পিং হয়েছে কিনা এটা চেক করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই